বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন। দেখুন, মমতা ব্যানার্জি উন্নয়নের খণ্ডায় বলতে পারেন, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন তার পরিপ্রেক্ষিতে আমরা তো উন্নয়ন করেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তা কাটা হচ্ছে, এবার নতুন করে পাইপ বসছে এবং জল সরবরাহ করা হবে, রাস্তায় লাইট, যেগুলো পৌরসভার কাজ আন্ডারে পড়ে, তো আমরা হরদম করেই যাচ্ছি। তারপর সামনে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, এই যে করোনা যে সংকট ছিল হসপিটালে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, এখানে আমরা মোটামুটি 51 জন আমাদের ব্লাড দিয়েছি। আমাদের আরও অনেকেই ব্লাড দেওয়ার ইয়ে ছিল কিন্তু নেননি ওনারা, হ্যাঁ 50 জনের জায়গায় আমরা 51 জন ব্লাড দিয়েছি। তারপরে আমরা পরপর একটা সম্মেলন করলাম, হ্যাঁ আমাদের বিধায়ক খোকন দাস ছিলেন, দা ছিলেন আমাদের, আমাদের রবদা ছিলেন, আরও সব নেতৃত্বরা ছিলেন। তারপর আমরা আবার এই আমাদের প্রায় 5,000 মতন ভ্যাকসিন আমরা এই অফিস থেকে দিয়েছি, আগে গরিব মানুষদের পাশে আমরা সব সময় থেকেছি, এইটা তো আছে। আর এবারও যে লকডাউন হয়েছে, এই এই লকডাউনে আমরা মোটামুটি যাদের কোনো অসুবিধা হচ্ছে তাদের পাশে, আমাদের অফিসে আসছে তাদের পাশে আমরা সবসময় থাকছি। কারণ আমাদের মমতা ব্যানার্জি বলেই দিয়েছে মানুষের পাশে থাকতে হবে, দল করতে গেলে আগে মানুষের পাশে থাকতে হবে, দল আগে না আগে মানুষ আগে, মানুষ যদি থাকে তবে দল থাকবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, গতকাল মানে কিছুদিন আগে একটি প্রশাসনিক সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সঞ্চালক আপনাদের মুখ্যমন্ত্রী টাইটেলটা ভুল করলো, এটাকে কীভাবে দেখছেন দাদা? দেখো, প্রধানমন্ত্রী যেসব কথাগুলো বলে সবই তো ঢপ নিচে কথা বলে থাকে। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।